আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল ফেসবুক পেজটি ফলো করবা এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা। লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি, তুমি এই ভিডিওগুলো পর্যায়ক্রমে পেতে থাকবে এবং তোমার টাইম লাইনে সবসময় ভিডিওগুলো আসবে। আর শেয়ার করলে হবে কি, তোমার শেয়ার টাইম লাইনে থেকে যাবে এবং পরবর্তীতে তুমি এটা দেখার সুযোগ পাও, তোমার এর জন্য খুঁজতে হবে না ভিডিওটা। এবং শেয়ারের মাধ্যমে তোমার যে বন্ধুরা আছে তারা ভিডিওগুলো দেখতে পারবে এবং তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। এখন আমি যে বিষয়ে আলোচনা করবো, নবম দশম শ্রেণী 3.1 এর আমরা মান নির্ণয় করবো। 3.1 ছয় নম্বর যে অঙ্কটা আছে, 2x + 2/x = 3 হলে x² + 1/x² মান কত, এটা আমাদের কি মান নির্ণয় করতে হবে। তো এই জায়গায় একটা লক্ষ্য করে যে x² + 1/x² আমরা সূত্র জানি, যে এর একটা সূত্র বা অনুসিদ্ধান্ত জানি x + 1/x আমাদের কি আসবে। আমি একটু করি, একটু আলোচনা করলে কি অঙ্কটা বুঝতে পারবা যে কেন তুমি করবা যে x + x² + 1/x² হ্যাঁ, এটার কি আছে, স্কয়ার প্লাস হয় x + 1 হবে, নাহলে x - 1, জাস্ট এটাই বোঝো যে এরকম কিছু আসবে। তাহলে এরকম কিছু যদি আসে তাহলে এই যে মানটা তো আমাদের বসাইতে হবে, এই মানটা বসাইতে হবে না, এই মানটা আমাদের বসাইতে হলে যে এই ফিগারে আমাদের আনতে হবে, তা নাহলে কিন্তু আমরা মানটা বসাইতে পারবো না। কিন্তু এখানে সেরকম ফিগার নেই, আছে 2x + 2/x এইভাবে আছে। তাহলে আমাদের এইটুকু সমাধান করলেই কি আমরা এই যে অংশটা এটা এর মান নির্ণয় করতে পারবো। এর জন্য আমরা কি আছে, আগে এই যেটা দেওয়া আছে এটার সমাধান করব। এখন লক্ষ্য করো যে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি x² দেওয়া আছে, এই কথাটি তুমি লেখো যে দেওয়া আছে 2x + 2/x = 3, এটা হলো তোমার কি দেওয়া আছে, এটার সমাধানটা আগে করো। তো লক্ষ্য করে এটা সমাধান করতে হলে প্রথমে কি দেখো, এখানে 2 আছে আর এখানে কি উপরে 2 আছে, এই 2 আর 2 আমরা কি কমন নেব, এই 2 আর 2 কমন নেব। তো আমরা 2 এখানে কমন নিই, 2 কমন নেওয়ার পরে কি করতে হয় আমরা জানি, যখন কমন শেষ হয় তখন একটা কি ব্র্যাকেট দিতে হবে। এখন এই যে 2 কমন নিয়েছি কার কি, এই 2x এবং এই 2-র ভিতরে কিন্তু আমরা কমন নিয়েছি। এখন এটা দিয়ে কী করতে হবে, 2x-এর ভাগ করবো, 2x-এ যদি ভাগ করি 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে কি এখানে একটা x, x-টা বসাই, তারপরে দেখো প্লাস আছে, প্লাস বসালাম, এরপরে দেখো এই 2 আর এই 2/x এটা কি ভাগ করবো, যখন আমরা ভাগ করবো 2 আর এটা গুণ করলে কি 2 আর 2 চলে যাবে, থাকবে কি 1/x, 1/x আছে, 1/x দিয়ে দিলাম = কি 3। এখন লক্ষ্য করো যে এখানে থাকলো কি x + 1/x আর এখানে 2, এটার সাথে কি 2 × x + 1/x এটা আছে। এখন আমাদের দরকার কি x + 1/x, তাহলে এই যে 2টা কি এই পাশে গুণাকার আছে, এই পাশে এসে কি ভাগ হবে, তো এই পাশে নিয়ে আমরা ভাগটা বসাই যে অতএব x + 1/x = 3/2, এটা আমরা এই পাশে লিখে দিলাম যে অতএব, তুমি এর নিচে লিখে দেবো, আমার জায়গায় স্বল্পতার জন্য আমি এখানে লিখে দিলাম যে 2টা এই পাশে গুণাকার আছে, এই পাশে যাই কি ভাগ হবে 3/2 x + 1/x। কেন রাখলাম, যে আমাদের অঙ্ক এই জায়গায় মান নির্ণয় যখন করবো সহজ হবে। এখন আমরা করি যে যেটা আমাদের বলছিল কি, এখন যে x² + 1/x² এই মানটা আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এই মানটা নির্ণয় করলে এখন আমরা এটা সমাধান করি। তাহলে এখানে যেহেতু আমরা x + 1/x, তাহলে x + 1/x এর সূত্র দেবো, x + 1/x² - 2 × a × b, এই যে সূত্র, এই সূত্রটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো ওই জায়গায় আছে কি 3/2 না, x + 1/x = 3, তা এখানে আমরা 3/2, তার উপর কি স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিই, মাইনাস আছে, -2 আছে, 2 দিয়ে দিলাম, আর এখানে x আর এই x কি কাটাকাটি যাবে, এই x আর x উপর নিচে আছে, কাটাকাটি গেলে এখানে থাকবে কি 1, 1-এর সাথে 2 গুণ করলে কি 2 হবে। তাহলে আমরা 2টা এখানে রেখে দিলাম। তুমি যদি চাও যে x - 1/x দিব না, আমি নাও দিতে পারো, এখানে আমি বোঝার জন্য তোমাদের দিয়ে দিলাম। এখন দেখো এখানে লক্ষ্য করো 3/2 আছে আর এর উপরে কি বর্গ আছে, তাহলে কি 3-র উপরে বর্গ আছে, 2-র উপরেও বর্গ আছে, 3-র যদি বর্গ করি কত হবে 9, 2-র বর্গ করলে হবে কত 4, -2 আছে, -2 দিয়ে দিই। এখন লক্ষ্য করো একটা জিনিস এখানে, সেটা হচ্ছে কি যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এটা আছে লব, এটা হচ্ছে কি হর, আর এখানে -2, এই মাঝামাঝি রাখার অর্থ হচ্ছে কি 2টা হচ্ছে কি হর আকারে আছে। তো এরকম যখন ভগ্নাংশ আকারে আসবে তখন কি আমাদের সরল করতে হবে, আমরা এখানে সরল করি, সরল করার নিয়ম হচ্ছে কি যে হরগুলোর লসাগু, হরগুলো যে কয়টা হর আছে তার লসাগু বের করতে, তো এখানে হর আছে মাত্র একটা 4, তাহলে ওই 4-এর লসাগু হবে কি, 4-এর লসাগু তোমার 4 হবে, তো আমরা এখানে 4 দিয়ে দিই। 4 দেওয়ার পরে যে নিয়ম হচ্ছে এই হরের সাথে এই হরটা, এই যে তুমি লসাগু পেলে, এই
দশকের সাথে এই হরটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর যা থাকবে ওই ভাগফল দিয়ে উপরে লবের সাথে গুণ করতে হবে। তাই ফোর আর ফোর যদি তুমি ভাগ করে থাকবে কি ওয়ান, ওয়ানের সাথে নাইন গুণ করলে নয়কে নয়। এরপর দেখো আছে কি মাইনাস চিহ্ন, তুমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও। দেওয়ার পরে এখন নিয়ম হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে কি একটা লব, যদি নিচে কোনো হর না থাকে তাহলে এই যে লসাগু পাইছিলে এই লসাগুর সাথে এই হর তোমার লবটা কি গুণ হবে, গুণ হয়ে বসে যাবে। তাহলে চার দোকানে কত আট, এখানে আট দিয়ে দাও, তাহলে নয় থেকে আট চলে গেলে থাকবে এক, নিচে থাকে কত ফোর। তাহলে এখন তোমার বলছিল কি যে মান নির্ণয় করতে হবে, তাহলে এখন লিখে দেবে যে অতএব নির্ণয় মান, অতএব নির্ণয়মান, নির্ণয়মান ওয়ান বাই ফোর, এটা তুমি লিখে দিবা। এইভাবে প্রতিটা অঙ্ক তুমি অঙ্কর প্রথমেই অঙ্ক করতে হলে প্রথমে তোমার কি আগে এই ফিগারটা প্রশ্ন যেটা আছে এটা বুঝতে হবে। এটা বোঝার সাথে সাথে তোমার ধরতে হবে যে এই অঙ্কটা আমার কোন সূত্রে বা অনুসিদ্ধান্তে পড়ছে। যদি তুমি ধরতে পারো তাহলে অবশ্যই তুমি অঙ্কটা সহজে করতে পারো, এবং এটা ধরার জন্য অবশ্যই তোমার প্রতিটা সূত্র মুখস্থ করতে হবে এবং অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। এবং এই অনুসিদ্ধান্ত এবং তোমার সূত্রগুলো যদি দেখতে চাও, আমি এই সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি, তুমি চাইলে আমি যখন ভিডিও আপলোড করবো এই ভিডিওটা দেখতেছো দেখবা ডান পাশে আই বাটন আছে, ওই আই বাটনটা যদি তুমি ক্লিক করো তাহলে অবশ্যই আমার সব সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো ওখান থেকে দেখতে পারবা। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ, এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকো।